হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছি আর একটি নতুন মক টেস্টের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি ফাইভ প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন প্রশ্নগুলো থাকবে একবারে বেসিক লেভেলের আশা করি সবাই এই প্রশ্নের উত্তর করতে পারবে এবং এই প্রশ্নগুলোর থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি আছে যেমন রেলির গ্রুপ ডি এন টি এস এস সি তাছাড়াও পিএসসি ক্লাসিপ পরীক্ষা ছাড়াও বেঙ্গল পুলিশ কনস্টেবল আপকামিং যে সমস্ত এক্সামগুলি আছে সমস্ত অ্যাকসামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে ওকে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রীয় চিহ্ন কোথা থেকে নেওয়া হয়েছে চারটি অপশন দেওয়া হচ্ছে সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ সারনাথের অবস্থিত অশোকের সিংহ স্তম্ভ থেকে নেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রীয় চিহ্ন অপশন এ ইস দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা কবে গৃহীত হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে এ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা গৃহীত হয় পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন ভারতের ন্যাশনাল অ্যান্থাম অর্থাৎ জাতীয় স্রোত রচয়িতা কে তো এখানে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারতের ন্যাশনাল অর্থাৎ জাতীয় স্রোতের রচয়িতা এবং ভারতের জাতীয় স্রোত হলো ভারতের জাতীয় স্রোত হলো জনগণ মন ওকে যার রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন বন্দে মাতরম জাতীয় গান রূপে কবে স্বীকৃতি পায় তো ফ্রেন্ডস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি উনিশশো খ্রিস্টাব্দে বন্দে মাতরম ভারতের জাতীয় গান রূপে স্বীকৃতি পায় পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে বন্দে মাতরম ভারতের জাতীয় গানটি নেওয়া হয়েছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় খেলার নাম কী খুবই ইজি প্রশ্ন আশা করি সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে ভেরি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি যারা যারা হকি করছে সঠিক উত্তর ভারতের জাতীয় খেলার নাম হল হকি নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন ভারতের জাতীয় পশুর নাম কি তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বাঘ হল ভারতের জাতীয় পশু অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় হয়ে যাবে অপশন ডি সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন বিশ্ব পৃথিবী দিবস হিসাবে কবে পালন করা হয় বিশ্ব পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড ডে পালন করা হয় বাইশে এপ্রিল অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন বিজ্ঞান দিবস কবে পালন করা হয় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় অপশান বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এগারো নাম্বার প্রশ্ন আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড ওমেন ডে হিসাবে পালন করা হয় এই প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি আটই মার্চ নেক্সট প্রশ্ন দেখো বারো নাম্বার প্রশ্ন এগারোই জুলাই কোন দিবস পালন করা হয় ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয় এগারোই জুলাই অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিশ্ব জনসংখ্যা দিবস নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন রাজীব গান্ধীর জন্মদিন কুড়ি আগস্ট কি রূপে পালন করা হয় তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সদ্ভাবনা দিবস হিসাবে পালন করা হয় রাজীব গান্ধীর জন্মদিন টিকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নাম্বার প্রশ্ন পাঁচই সেপ্টেম্বর পালিত শিক্ষক দিবস কার জন্মদিন হিসাবে পালন করা হয় তো ফ্রেন্ডস পাঁচই সেপ্টেম্বর পালিত হয় শিক্ষক দিবস এবং কার জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয় ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয় পনেরো নাম্বার প্রশ্ন বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয় বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় দশই ডিসেম্বর অপশন বি ইজ দা

বিশ্ব মধুমেহ দিবস হিসাবে পালন করা হয় কবে রাইট অ্যান্সার হয়ে যাবে মধুমেহ দিবস পালন করা হয় চোদ্দই নভেম্বর অপশন ইজ দ্য কার্সার নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন অ্যান্ড ইকুয়াল মিউজিক এর লেখককে তো ফ্রেন্ডস এই প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিক্রম শেঠ লেখা হচ্ছে অ্যান ইকুয়েল মিউজিক অপশান বি ইজ দ্য কারেক্ট বিক্রম শেঠের তাছাড়াও রয়েছে দ্য গোল্ডেন গেট এ শ্যুটেবেল গার্ল বা এ সুটেবেল বয়ের রচয়িতাও হলেন বিক্রম শেঠ তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো উনিশ নাম্বার প্রশ্ন উর্বশীর রচয়িতাকে তো फ्रेंड्स শুটিং অ্যানসার হয়ে যাবে অপশন ডি রামধারি সিং দিনকার অপশন ডি ইজ দা কারেক্ট অ্যানসার नेक्स्ट প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন फटाफट নিচে কমেন্ট করে জানাও শুটিং অ্যানসার বিশ্ববিখ্যাত মহাকাব্য কামানের রচয়িতা কে রাইট অ্যানসার হয়ে যাবে অপশন এ জয়শঙ্কর প্রসাদ বিশ্ববিখ্যাত মহাকাব্য কামানের রচয়িতা হলেন জয়শঙ্কর প্রসাদ অপশন এ ই দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়ার রচয়িতা কে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পণ্ডিত জওহরলাল নেহরুর রচয়িতা হল দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া নেক্সট প্রশ্ন দেখো বাইশ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোনটি কালিদাসের রচনা তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উপরে সব ওকে তো রঘু অভিজ্ঞানম শুকুন্তলম এবং কুমার সম্ভব এগুলি সবই হচ্ছে কালিদাসের রচনা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন দ্য উইংস অফ ফায়ার এর কার আত্মজীবনী তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী হল দ্য উইংস অফ ফায়ার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন সুইজারল্যান্ডের রাজধানীর নাম কে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বার্ন ওকে তো যারা যারা অপশান এ করছো জেনিভা হবে না সঠিক অ্যান্সার হয়ে যাবে বার্ন হলো সুইজারল্যান্ডের রাজধানীর নাম অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং মুদ্রার নাম হল ফ্রাং ওকে প্রশ্ন দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন এপিজুটিক আলসারেটিভ কাদের রোগ তো ফ্রেন্ডস এপিজুটিভ আলসারেটিভ সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি মাছের রোগ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাছ এর সাথে সাথে আরও কিছু পয়েন্ট মনে রাখবে যেমন জিল রোট মাছের রোগ তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ড্রপসি ড্রপসি কাদের রোগ এগুলোর সঠিক যাবে মাছের রোগ ওকে এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে যে নীল বিপ্লব নীল বিপ্লব কিসের সাথে যুক্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে মৎস্য পালন ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা নিচে কমেন্ট করে জানাও ওকে তো প্রশ্নটা হলো রামচরিত কার রচনা রাম রামচরিত কার রচনা রামচরিত ওকে এর সাথে সাথে তোমরা আরেকটি প্রশ্ন নিচে কমেন্ট করে জানাও যে রাম চরিত মানস কার রচনা দুটি প্রশ্ন তোমাদের জন্য রইল একটি হচ্ছে রামচরিত কার রচনা আর একটি হলো রামচরিত মানস কার রচনা সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই জানো পনেরোই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে রেলওয়ের গ্রুপ ডি এন টিবিসির পরীক্ষা আনএকাডেমি টিমের পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে রেলওয়ের ক্লাস সাথে সাথে ফ্রি চলছে যেটা তোমাদের শুরু হয়ে গিয়েছে সাতই নভেম্বর এবং শেষ হবে আঠাশে নভেম্বর তো ফ্রেন্ডস তোমরা এই মক টেস্টগুলি দিতে পারবে মক টেস্ট চারটি রয়েছে একটি মক টেস্ট হবে সাতই নভেম্বর যেটা হয়ে গিয়েছে তোমরা এই মক টেস্টটি দিতে পারবে না এবং এখানে তোমাদের তিনটি মক টেস্ট রয়েছে মক টেস্ট নাম্বার টু চোদ্দোই নভেম্বর সকাল দশটার সময় এই মক টেস্টটি তোমরা দিতে পারবে মক টেস্ট নাম্বার থ্রি একুশে নভেম্বর সকাল দশটার সময় এবং মক টেস্ট নাম্বার ফোর আঠাশে নভেম্বর সকাল দশটার সময় এই মক টেস্টগুলি দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তার জন্য বলছি তোমরা একদম মিস করো না সম্পূর্ণ ফ্রিতে এই মক টেস্টগুলি আর আর বি মতনই এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে যে প্রশ্নগুলো তোমরা পারবে না সেগুলো তোমাদের সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হবে আন টপ এডুকেটাররা তোমাদেরকে ফ্রি অ্যানালিসিস করে দেখাবে তো ফ্রেন্ডস এই মক টেস্টগুলি তোমরা কিভাবে দেবে মক টেস্ট দিতে হলে তোমাদেরকে আন একাডেমি লার্নিং অ্যাপস ডাউনলোড করতে হবে তো তোমরা যারা এখনও করনি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে করে নাও এবং সেখানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তোমরা এনরোলমেন্ট করে নাও এবং তাহলেই তোমরা মক টেস্টগুলি দিতে পারবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম